রাজধানীতে রমনা কালী মন্দিরের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকাল 10:30টায় ঢাকায় রমনা কালী মন্দিরের বর্ধিত অংশ পরিদর্শন করেন তিনি। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান তাকে অভ্যর্থনা জানান। এ সময় শাখ বাজিয়ে ভারতের রাষ্ট্রপতি ও তার স্ত্রী সবিতা সহ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। পরে প্রার্থনায় অংশ নেন তারা। সম্প্রসারিত ভবন এবং গেস্ট হাউস উদ্বোধন শেষে মন্দির কমিটির সাথে কথা বলেন ভারতের রাষ্ট্রপতি। সেখানে কিছুটা সময় পার করে আবারও ফিরে যান হোটেলে। বেলা 12:45 দিকে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে তার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বুধবার সকাল 11:15 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।